প্রতিবাদত বহিল শারদ পাওয়ার উদ্ধব ঠাকরে ছাত্রীক নির্যাতনের বিরুদ্ধে মহারাষ্ট্রত উত্রাল প্রতিবাদ সিন্ধে সরকারের দিনত মহারাষ্ট্রত বৃদ্ধি নারী নির্যাতনের ঘটনা কলকাতার আরজিকোর চিকিৎসা মহাবিদ্যালয়ের দেশ কোপা জঘন্য কাণ্ডর চাঞ্চল্য মার না যাওতেই মহারাষ্ট্রের এটা ঘটনায় কপাইছে দেশ রাজ্যখনের থানে জেলার বদলাপুরের এখন বিদ্যালয়ত যা 12 আর 13 আগস্ট দুগী 3 আর 4 বছরীয় ছাত্রীক নির্যাতন চলার কথা পোহর আসে ইয়ার পাছতে নির্যাতিত ছাত্রী দুগীর পরিয়ালে চিকিৎসকের প্রতিবেদনের ভিত্তিত বিদ্যালয়খনক অবগত করে যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব নিদিলে একদরে আরক্ষী থানত নির্যাতিত ছাত্রী দুগীর পরিয়ালে এজাহার দাখিল করলে যদিও আরক্ষীয়ে কোনো গুরুত্বই নিদিলে এই ঘটনাক প্রতিবাদ হওয়াত বিদ্যালয়খনের এগারী সাফাই কর্মী অক্ষয় সিন্দেক অসৎকার্য করার অভিযোগত আরক্ষীয় গ্রেপ্তারও করে এই ঘটনার সন্দর্ভত বর্তমানে বিদ্যালয়খনের অধ্যক্ষ শিক্ষক সাতগী লোক আরক্ষীয় গ্রেপ্তার করেছে এটা এই বদলাপুর কাণ্ডক কপিছে মহারাষ্ট্র তদুপরি মহারাষ্ট্রত নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পড় অভিযোগ উত্থাপন করেছে বিরোধী একনাথ সিন্ধে সরকারের বিরুদ্ধে বিরোধী সাব্যস্ত করেছে প্রতিবাদ শনিবারে শরৎ চন্দ্র পাওয়ার নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শিবসেনার উদ্ধব ঠাকরে গোট আর কংগ্রেসের 24 ঘণ্টা মহারাষ্ট্র বন্ধরও আহ্বান জানাইছিল কিন্তু শুক্রবারে বোম্বে উচ্চ ন্যায়ালয়ে বন্ধর আহ্বানক অসাংবিধানিক আখ্যা দিয়ার স্বাভাবিক জীবনত প্রভাব পড়ব বলে মন্তব্য করে তারপর বিরোধী দলকেইটাই শনিবারে পুনেত সাব্যস্ত করে প্রতিবাদ হাতত কলা রঙের ফিতা বান্ধি এই প্রতিবাদত বসে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরেকে ধরে ভালে সংখ্যক নেতা প্রতিবাদত অংশ লো শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীর মন্তব্য আমাক ন্যায় দিয়ক আমাক সুরক্ষা দিয়ক মহারাষ্ট্রত মহিলার উপর নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাইছে We are protesting against the injustice meted out against the women, महिलाओं के खिलाफ बेटियों के खिलाफ जो अत्याचार आए दिन सुनने में आ रहे हैं 12 घटनाएं हो गई है 10 दिन में थाने में हर रोज एक पॉक्सो एक्ट के अंतर्गत एक केस दर्ज हो रहा है आप महिलाओं को सुरक्षा नहीं दे पाते हैं बेटियों को सुरक्षा नहीं दे पाते हैं और आप लाखों करोड़ों महाराष्ट्र का पैसा फूंक देते हैं अपने प्रचार के लिए 200 करोड़ से ज्यादा आपका प्रचार यंत्र चल रहा है लड़की बहन योजना के लिए आज बेटियां कह रही है महाराष्ट्र की बेटियां कह रही है ले लो हमसे 2000 रुपए नहीं चाहिए आपके 1500 रुपए हमें हमारा न्याय दो हमें हमारी सुरक्षा दो आज आपने महाराष्ट्र को उत्तर प्रदेश के बाद अगर घटनाएं हो रही है जघन्य अपराध हो रहे हैं वो महाराष्ट्र में हो रहे हैं আনহাতে প্রতিবাদস্থলীত শরদ পাওয়ারে কয় মহারাষ্ট্রত এনে কোনো দিন নাই যেতিয়া মহিলার উপর নির্যাতনের খবর না থাকে সেয়ে সরকারে বর্তমানের ঘটনা গুরুত্ব সহকারে লওয়া উচিত এটা প্রশ্ন হল বিরোধীর এনে প্রতিবাদের পাছত মহারাষ্ট্র সরকারে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়াই হব লক্ষণীয় নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট